হ্যালো স্টুডেন্ট, এডুকেশনাল টিপস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর দর্শন বিষয়টির প্রাশ্চাত্য দর্শনের পঞ্চম অধ্যায় অর্থাৎ বস্তুবাদ ও ভাববাদ অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে। তোমরা প্রত্যেকেই জানো এই অধ্যায় থেকে দুটো এমসিকিউ প্রশ্ন এবং একটি আট নম্বরের প্রশ্ন পরীক্ষাতে অ্যাটেন্ড করতে হয়। আট নম্বরের প্রশ্ন নিয়ে আমরা অলরেডি একটি ভিডিও আপলোড করেছি, তোমরা যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে। তাহলে শুরু করা যাক। এক নম্বর, প্রতিরূপী বস্তুবাদ হলো বৈজ্ঞানিক বস্তুবাদ, এটি কোন শতকের বৈজ্ঞানিকদের মতবাদ? উত্তরটি হলো সপ্তদশ শতকের। বৈজ্ঞানিক বস্তুবাদের প্রবক্তাকে? উত্তরটি হলো লক। লকের মতে গুণ ড্যাশ প্রকার, উত্তরটি হলো দুই প্রকার। প্রতিরূপী বস্তুবাদের প্রবক্তাকে লক, অস্তিত্ব হলো প্রত্যক্ষ নির্ভর, এ কথা কে বলেছেন? বার্কলে। মুখ্য গুণ ও গৌণ গুণের মধ্যে পার্থক্য অস্বীকার করেন কোন দার্শনিক? উত্তরটি বার্কলে। লৌহ জবনিকা তত্ত্ব বলতে বোঝায় ড্যাশকে, প্রতিরূপী বস্তুবাদকে। বস্তুর প্রত্যক্ষ জ্ঞান স্বীকৃত হয় ড্যাশ বস্তুবাদে, উত্তরটি হলো সরল বস্তুবাদে। সরল বস্তুবাদ হলো ড্যাশ লৌকিক বস্তুবাদ। বস্তুর অস্তিত্ব জ্ঞাতার মনের ওপর নির্ভরশীল, এ কথা কে বলেছেন? উত্তরটি হলো বার্টলে। আমরা ভাববাদের কারাগারে বন্দী, এ কথা কে বলেছেন? বার্টলে। সমস্ত জ্ঞানই ঈশ্বরের প্রত্যক্ষের বিষয়, এ কথা কে বলেছেন? উত্তরটি বার্কলে। বিমূর্ত জড়দ্রব্যের অস্তিত্ব নেই, উক্তিটি কার? উত্তরটি হলো বার্কলে। সাধারণ লোকের মনোভাব প্রকাশিত হয় ড্যাশ বস্তুবাদে, উত্তরটি হলো সরল বস্তুবাদে। আত্মগত ভাববাদের প্রবক্তাকে? উত্তরটি হলো বার্কলে। এখানে যে প্রশ্নগুলো দিয়েছি এই সমস্ত প্রশ্নগুলো পড়লেই কিন্তু তোমরা এই অধ্যায় থেকে দুটো এমসিকিউ প্রশ্ন পরীক্ষাতে আসে এবং লিখতে হয়। অবশ্যই এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ে থাকো যে কোনো দুটো প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, প্রত্যেকটি বন্ধুদের শেয়ার করে তোমরা জানিয়ে দেবে, এবং যারা এডুকেশনাল টিপস চ্যানেলের নতুন সদস্য এই ধরনের বিভিন্ন এডুকেশনাল তথ্য, বিভিন্ন পরীক্ষার সাজেশন, বিভিন্ন মোটিভেশন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইবের পর বেল আইকন বাটনটিতে ক্লিক করতে ভুলবে না, কারণ আমি যখনই কোনো এই ধরনের ভিডিও আপলোড করব ভিডিওটি তোমাদের নোটিফিকেশন বক্সে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পড়াশোনার পাশাপাশি এডুকেশনাল টিপস চ্যানেলের সঙ্গে থেকো। টাটা।